ভোলার লালমোহনে ঐতিহ্যবাহী চিলার গোষ্ঠী কল্যাণ পরিষদের আয়োজনে প্রীতিভোজ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আমাদের ভোলা প্রতিনিধি মামুন হোসাইন জানান, শনিবার দুপুরে উপজেলার লর্ড হার্ডিঞ্জ ইউনিয়নের লর্ড হার্ডিঞ্জ ফাজিল ডিগ্রি মাদ্রাসার মাঠে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান উপজেলা আওয়ামী যুবলীগের সদস্য এমডি আলী মিয়ার সঞ্চালনায় ও সাবেক মেম্বার আব্দুল হাই মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা তিন আসনের সংসদ সদস্য আলহাজ নুরুন্নবী চৌধুরী শাওন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, জেলা পরিষদের সদস্য আনোয়ার হোসেন রিপন, ভোলাবাড়ির সাবেক সভাপতি ও লর্ড হার্ডিঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মহিবুল্লাহ মিয়া, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ইউপি চেয়ারম্যান আক্তার হোসেন হাওলাদার, লর্ড হার্ডিঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক কাউন্সিলর জসিম ফরাজি, লালমোহন উপজেলা শ্রমিক লীগের সভাপতি জাকির পঞ্চায়েত, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রুবেল ফরাজি, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নজির আহমেদ, উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহ্বায়ক প্রভাষক ইকবাল হোসাইন জুলহাস, এছাড়াও ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, বিভিন্ন স্তরের নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।